আমরা আমাদের সময়টিতে খুব বেশি কিছু করতে পেরেছি বলে মনে হয় না বারবারই নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় যে এটা করতে পারতাম ওটা করা দরকার ছিল এটা করে করব বলে ভেবেছিলাম কই করতে পারেনি তো কিন্তু আয়ুর থলই তো শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে আমাদেরকে দিয়ে তরুণ ইয়াং জেনারেশন যারা তারা আমাদের উপরে চাপ সৃষ্টি করে যদি কিছু তৈরি করে নিতে পারে এটাও একটা ভালো দিক আবার তরুণদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে তরুণরা এখনও দেখি যে একটি গান লাগবে যেন তাদের মধ্যে কেউ আর গীতিকার হয়ে উঠছে না তাদের মধ্যে কেউ সুরকার হয়ে উঠছে না দু চারজন যা উঠছে তারা যথেষ্ট প্রতিভাবান আমি বলবো নতুনত্ব আছে চিন্তায় আধুনিকতা আছে কিন্তু সেই সংখ্যাটি অতি অল্প আমি মনে করি যে আমাদের জেনারেশনের পিছনে পিছনে আরও অনেক ঝাঁকে ঝাঁকে কবি সাহিত্যিক আসবে হ্যাঁ গীতিকার সুরকার আসবে কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হয়নি সেই জায়গাটা খালি রয়ে গেছে তরুণদের কাছে আমাদের প্রত্যাশা যে বেশি বেশি পাঠ করো যত তুমি পড়বে যত তুমি ভাববে তত বেশি তোমার ভেতরে সৃষ্টির অনুপ্রেরণা উদ্দীপনা জাগবে হ্যাঁ সৃষ্টির স্পৃহা আসবে স্ফূর্তি আসবে তাহলেই তোমরা লিখতে পারবে এবং গান সুর করতে হলে অনেক গান শুনতে হয় সঙ্গীত সম্পর্কে এটা খুব সাদামাটা কথা আমি যদি পুকুরেই সাঁতার কাটতে না জানি আমি নদীতে সাঁতার কাটতে পারবো না আমি নদীতে সাঁতার কাটতে মানে না জানি তাহলে আমি সাগরে সাঁতার কাটতে পারবো না ধরে মাত্রই সাগরে সাঁতার কাটতে গেলে ঝাঁপ দিলে আমার আর কিছুই করা হবে না ডুবে মরা ছাড়া তো সেই জন্যই ছোটো জায়গায় শিখতে হবে কিন্তু বড়ো জায়গায় যাওয়ার টার্গেট রাখতে হবে টার্গেটকে ভুললে চলবে না যে আমি কিন্তু সাঁতার শিখছি সাগরের হ্যাঁ সাগর পাড়ি দেওয়ার মানসিকতা রাখতে হবে তো তরুণদেরকে একটা বিশেষ বিষয় বলবো তারা হয়তো আহত হয় কিনা আমি জানি না আহত হওয়া উচিত হবে না কারণ এই বিষয়গুলোতে আমিও কিছুটা অনুরাগ রাখি যে ফেসবুক বা এই যে আমাদের যে সমস্ত টেকনোলজিক্যাল আধুনিক টেকনোলজির যে সমস্ত গিফট আমরা পাচ্ছি আমরা মোবাইলকে বলতে পারি আরও নতুন নতুন জিনিস আসবে কিন্তু এগুলোতে যেন আসক্ত হয়ে না পড়ি আমরা আমরা এগুলোকে ব্যবহার করব। এগুলোর সম্পর্কে আমরা প্রস্তুত থাকব। ব্যবহার করতে জানব এগুলো থেকে যদি কোনো সুবিধা আমাদের নেয়ার থাকে সেই সুবিধাকে আমরা কাজে লাগাবো কিন্তু এর অর্থ এই নয় যে দিন রাত আমি ফেসবুকে পড়ে থাকবো দিন আমি মোবাইল কানে লাগিয়ে পড়ে থাকবো অথবা গান শুনব তাও আমার নির্বাচিত গান কিংবা আমার পরিচিত গান যেটি আমার কাজে লাগবে সেরকম গান না শুনে এলোমেলো আড্ডায় তারপরে ব্রাউজিংয়ে এইভাবে সময় নষ্ট না করে বরং পরিকল্পিতভাবে এগুলোকে কাজে লাগানো দরকার সময়গুলোকে কাজে লাগানো দরকার এবং প্রয়াস থাকা দরকার যে আমরা আরও ভালো কিছু করব তরুণরা তরুণরা পারবে আমার খুব আস্থা আছে কারণ মাঝে মধ্যেই আমি তারুণ্য দীপ্ত হয়ে উঠি যখন তরুণদের কিছু নতুন সৃষ্টি আমাকে অনুপ্রাণিত করে আমি তখন ভাবি যে তরুণরা এত সুন্দর চিন্তা করল কী করে সেই জায়গাটি সব তরুণের মধ্যে আসে না হঠাৎ হঠাৎ দু একজনের মধ্যে আসে কিন্তু আমি চাই সংখ্যায় সেটি আরো বৃদ্ধি পাক জীবনের নতুন নতুন অনুষঙ্গ তৈরি হচ্ছে আমরা জীবনে আমাদের মিডিয়া জগতে আমাদের সংস্কৃতির ইতিহাসের মধ্যে সবচেয়ে যে জিনিসটি বেশি পাই সেটি হলো মানুষের সবচেয়ে ক্ষণস্থায়ী অংশ হচ্ছে যৌবনকাল আর যৌবনকালেই মানুষের প্রেম ভালোবাসা এই জিনিসগুলো আসে তো সর্বত্র শুধু প্রেম এবং মানে যৌবনকালের যেন বন্দনার ছড়াছড়ি শেক্সপিয়ারের একটা অত্যন্ত বিখ্যাত ভাবনা ছিল যে প্রেম হচ্ছে জীবনের একটিমাত্র অনুষঙ্গ জীবনের আরও অনেক দিক পড়ে আছে সেগুলো নিয়েও আমাদের পাশাপাশি ভাবতে হবে তরুণরা যদি তাদের পঠন পাঠন বাড়ায় সমাজের প্রতি চোখ নিবদ্ধ করে মানুষের জীবন যাপনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তাহলে তারা বুঝতে পারবে যে প্রেম একটি মাত্র বিবাহপূর্ব প্রেমটি কি সাধারণত আমরা প্রেম বলি আর বিবাহ পরের যেন বিষয়টা প্রেম নয় কিন্তু প্রেম তো মানুষের মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে যে আমার হাতে আছে হ্যাঁ আমার সর্বাঙ্গেই প্রেম প্রেম তো আমার সব কিছুর মধ্যে এই ভালোবাসার জায়গাটাই যেন উন্মুক্ত হয় শুধুমাত্র বিবাহপূর্ব প্রেম যেটাকে আমরা প্রেম অভিদয় বলতে অভ্যস্ত হয়ে পড়েছি এবং এটি নিয়েই দু চার কথা লিখতে পারলেই আমরা যেন কবি হয়ে যাই সাহিত্যিক হয়ে যাই জীবনের অনু অন্য অনুষঙ্গগুলো যেন আমাদের মধ্যে আরও বেশিভাবে আরোপিত হয় আমরা যেন আরও সেগুলোকে নিয়ে ভাবতে পারি লিখতে পারি তাহলে দেখা যাবে আমাদের লেখার পরিধি বেড়ে গেছে বিষয়বস্তুর ভাবনা বেড়ে গেছে এবং আমাদের সৃষ্টিরও অফুরন্ত সম্ভাবনা তৈরি হয়